উপস্থিত আমার প্রাণ প্রিয় মা ভাই বোনদের বৈদিক অভিনন্দন রামনারায়ণ নাম মেদিনীপুর বাসী প্রাণ প্রিয় মা ভাই বোনদের বৈদিক অভিনন্দন মেদিনীপুরে 1993 সালে পড়া এখানে আসা হয়নি, অন্যান্য গ্রামে এসেছিল মেদিনীপুর শহরে, সে 93 সালে পরে এলাম। 92 সালে এই মেদিনীপুরে বিভিন্ন জায়গায় আপনারা নিশ্চয়ই দেখেছেন অ্যাকশন নাটক, তারপরেই বহু বছর পর আপনাদের দরবারে এলাম। আমি কয়েকটা কথার মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে আপনাদের গেয়ে আমার জীবনের প্রভুর চরণে কিভাবে এলাম, এই জন্মসিদ্ধ মহান সেই অনুভূতির কথা আপনাদেরকে একটু জানিয়ে দিয়ে যায়। একটু কথা বলবেন না, গুরুর সান্নিধ্যে যদি ঘটনা বলতে শুরু করি, সারা রাত এক মাস বসে থাকতে হবে এখানে আপনাদের, সারা রাত এক মাস ধরে লাগবে গুরু কথা জানতে বুঝতে। শিশু বয়স থেকে, 5 বছর বয়স থেকে গুরু গ্রামে গঞ্জে শহরে পাঠিয়েছেন, ভাবতে পারেন। আমার যখন 5 বছর বয়স তখন থেকে তিনি গ্রামে গঞ্জে পাঠিয়েছেন, আজ আমার 62 বছর বয়স। তাই সেই উপলব্ধির কথা আপনাদেরকে জানাননি। কেই জন্মসিদ্ধ মহান, এই যে মহাকাশটা দেখছেন, এই মহাশূন্য, যে মহাশূন্য থেকে এই জীব জগতের সৃষ্টি হয়েছে, যে ধ্বনি থেকে এই জগতের সৃষ্টি হয়েছে, সেই ধ্বনিটা হচ্ছে উমা। উমা এই ওঙ্কার ধ্বনি, এই নাদক ধ্বনি, এই নাদক ধ্বনির ঘরের মালিক হচ্ছেন জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ। শুনতে একটু অবাক লাগছে না? তিনি বলছেন, নিজেকে আমি নিজেকে নিজে মন্থন করেছি, এই মহাকাশটাকে মন্থন করেছেন। মহাশূন্যের মহান তিনি, তিনি নিজেকে নিজে মন্থন করে দিয়েছেন মহাকাশের ধ্বনি, মহাকাশের মহানাম রাম ও নারায়ণ নাম। অনেকেই বলেন যে শ্রী শ্রী ঠাকুর নির্বিকল্প সমাধি 60 সালে যে 60-এর দশকে যে নির্বিকল্প সমাধি হয়েছিল ঠাকুরের, 22 দিন ব্যাপী যে নির্বিকল্প সমাধি হয়েছিল তা নয়। নির্বিকল্প সমাধির পরে শ্রী শ্রী ঠাকুর এই মহাকাশের মহানাম রামনারায়ণ নাম দেননি। তার গল্পগুলো আপনাদেরকে বলি। ঠাকুরের যখন 7-8 বছর বয়স, 2500 জমিদারের মালিক ঠাকুরকে বললেন, হরে বীরু, তুই এরকম ধর্মের নামে বর্ণামি করস কেন? তখন ঠাকুর বলছেন, কেন কেন কি করেছি জমিদার মশাই? বলো তুই ধর্মের নামে বর্ণামি করে পারস? তখন সেই জমি 2500 জমিদারের নায়ক ছিলেন তৈলক্য সোম,
সেই তৈলপ্রসং দাঁড়িয়ে আছেন নদীর পারে, পদ্মা নদীর পারে দাঁড়িয়ে কথা হচ্ছে, বলে চল করে আজকে ঘরের মধ্যে বন্ধ করে রাখবো, বলে ঘরের মধ্যে বন্ধ করলেন ঠাকুরকে। বন্ধ করে তালা চাবি দিয়ে শিকল দিয়ে তালা চাবি বন্ধ করলেন। সেখানে ব্রজগোপাল সাহা ছিলেন, আপনার আশু সেন ছিলেন, এই ব্রজগোপাল সাহা হচ্ছে কৃষ্ণগণ সাহার, আশু সেন ব্রজগোপাল সাহের হচ্ছে তাদের ভগ্নি প্রথম। তাই বন্ধ করে রাখলেন, দেখা গেল শ্রী ঠাকুর পদ্মা নদীর থেকে উঠে আসছেন, জ্বলন্ত আগুন, সূর্যের আগুন, সাথে সাথে ঠাকুর হেঁটে হেঁটে পদ্মা নদীর উপর দিয়ে হেঁটে হেঁটে আসছেন। তখন 2500 জমিদার শ্রী ঠাকুরকে ঠাকুরের কাছে দীক্ষা নিলেন। ঠাকুর তখন 6-7 বছর বয়স। এই 2500 জমিদার তখন বলছেন যে হে ঠাকুর, তাহলে আমরা এখন কি করব। তখন ঠাকুর বলছেন যে তোমরা এখন রাম নারায়ণ নাম, মহাকাশের মহানাম রাম নারায়ণ নাম করে যাও। ভেবে দেখুন, আপনারা জান না রাম নামের মধ্যে যুগে যুগে ছিল নাম রাম নারায়ণ নাম। কেন বলেন, অনেকেই বলেন যে 60-এর দশকে ঠাকুরই নাম দিয়েছেন, না, এটা যুগে যুগে ছিল নাম। এই সৃষ্টির উপরেই মহাশূন্যের ধ্বনি, সেই ধ্বনি হচ্ছে ওঙ্কার ধ্বনি, উমা উমা। কেউ জন্মেই বলিনি আল্লাহু আকবর, জন্মেই বলিনি হরি হরি, গড গড, ইনকলাব জিন্দাবাদ, বন্দে মাতরম, কিছুই বলিনি, বলেছি উমা। যাব যখন আমার সেই ধ্বনিকেই ধরতে হবে, সেই ওঙ্কার ধ্বনি। তাই এলাম এই এই ধ্বনিকে আশ্রয় করে এই পৃথিবীর বুকে এলাম, আপনি মানুন বা না মানুন। হে পৃথিবীর মানুষ, জেনে যান ভালো করে, আপনি মানুন বা না মানুন, এই ধ্বনিকে নিয়ে এসেছেন, এই ধ্বনিকে নিয়েই যেতে হবে। যাওয়ার আগে যদি একটু ভালো করে বুঝে যান তাহলে অসুবিধা হবে না। আর 60-70 বছরের যদি অহংকারের গরিমায় যদি বসে থাকেন তাহলে আর সেই সুরের সাথে আর মেশা হবে না। তাই আসুন এই শতবর্ষের এই অনুষ্ঠানে একটি গান আপনাদের সামনে তুলে ধরি। 1992 সালে কালাপার্কে শ্রী ঠাকুর বলছেন, আপনারা নিশ্চয়ই জানেন সত্য চক্রবর্তী বোধহয় এসেছিলেন, আমি দেখলাম চলে গেছেন, ওই হাবড়ার মাধব গোস্বামী খুব ভালো গান গাইতেন। তো ঠাকুর আমাকে বললেন, নন্দু মাধবের দিয়ে একটু ওই গানটা গাওয়া তো, কালী পুজোর দিন ঠাকুরের জন্মতিথিতে সেই গানটি দিয়ে আপনাদের সঙ্গে শুরু করছি।